Once upon a time, I saw a dream that I captured the sunrise over Mount Kangchenjunga. Now the dreams come true. Bad weather, we couldn't get any decent footage. But speaking of footage, look what's behind us. So, এখন আমরা এসেছি ট্রেকারস হাউসে, এই যে ট্রেকারস হাউস, এটা দূরে দেখা যাচ্ছে, আর এই যে এই লেকটা দেখা যাচ্ছে, তো এটা অ্যাকচুয়ালি একটা লেক, তো প্রচন্ড বরফের জন্য, প্রচন্ড ঠান্ডার জন্য এটা অ্যাকচুয়ালি পুরো ফ্রোজেন হয়ে গেছে। তো কালকে অ্যাকচুয়ালি এত বাজে ওয়েদার ছিল, তো আমরা এখানে আসার পরেও আমরা বুঝতে পারছি না কোথায় ট্রেকারস হাউস আছে, কোথায় লেকটা আছে। তো আমি একটা ঢিল মেরে দেখলাম যে ওর মধ্যে ঢুকে গেল ঢিলটা, তখন আমি বুঝতে পারলাম যে তাহলে এটাই পুকুর। আর অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা ছিল মেনলি, আমার আর স্বরাজের উদ্দেশ্যটা হচ্ছে এখানে ফটোগ্রাফি পারপাসের জন্যই আসা। তো সকাল থেকে প্রচুর ভালো ভালো ছবি তুলেছি, কাঞ্চনজঙ্ঘার এনাফ ভিউ পেয়েছি, রাত্রিবেলা স্টার ট্রায়ালও খুব ভালো হয়েছে। আর মেন ফ্যাক্টর যেটা, যদি কেউ এখানে আসো তো ফটোগ্রাফির জন্য যেটা সবথেকে বড় এসেন্সিয়াল জিনিস, সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি কিন্তু এখানে প্রচণ্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যেমন সকালবেলা আমার একটা ব্যাটারিতে দেখছি তিনটে চার্জ আছে সকালবেলা ঘুম থেকে উঠে, তো সেটা লাগিয়ে আমি জাস্ট 10 মিনিট পরে ক্যামেরাটা নিয়ে জাস্ট হাইক করে একটু ওপরে উঠেছি কাঞ্চনজঙ্ঘা ছবি তুলবো বলে। তো গিয়ে দেখছি যে ব্যাটারিতে ফুল চার্জ শেষ হয়ে গেছে, তো ব্যাটারিটা সাথে সাথে আমি পকেটে ঢুকালাম, একটু ঘষে গরম করলাম, দিয়ে আবার যেই ক্যামেরার মধ্যে ঢুকালাম দেখছি যে অমনি হয়ে গেছে, আবার ব্যাটারি চার্জ হয়ে গেছে। তো এরকম হতেই থাকছে। কালকে একটা ব্যাটারি স্টার্ট ট্রায়ালের সময় আমি রাত্রিবেলা 8টার সময় বসিয়ে 11টা পর্যন্ত স্টার্ট ট্রায়াল করে তারপর যখন তুলতে যাচ্ছি দেখছি পুরো ব্যাটারি শেষ, কিন্তু আজকে সকালবেলা ওই ব্যাটারিতে আবার যখন ক্যামেরা ঢুকালাম দেখলাম ফুল ব্যাটারি চার্জ আছে, কোনো ব্যাটারি শেষ নেই। তো এখানে মেন উইন্টারের জন্য প্রচণ্ড ব্যাটারি খায় টংলু আসো। তো আমি মেন বলবো যে টংলুতে কিন্তু কোনো গেস্ট হাউসে কারেন্ট নেই, মোবাইল চার্জ দেওয়ারও জায়গা নেই, সো সেইভাবেই আসতে হবে টংলুতে। আর টংলুর সবথেকে ভালো হচ্ছে ট্রেকারস হাউস আর হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। তো তুই বল যে কালকে রাতে তোর এক্সপিরিয়েন্স কেমন, যখন আমি স্টার্ট ট্রেলের জন্য রাত্রিবেলা 11:30টার সময় এখানে ক্যামেরা আনতে এসেছিলাম তখনকার এক্সপিরিয়েন্স বল, অনেস্টলি বল। এটাই কথা, চুমে গেছি। সো টুডে উই আর গোয়িং ব্যাক টু শিলিগুড়ি। কালকে অনেক আনন্দ করলাম সারাদিন, সারাদিন কেন শুধু সারা রাতও। তো আজকে অ্যাকচুয়ালি বেসিক্যালি ছেড়ে যেতে খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাদের সবারই অফিস স্কুল কলেজ আছে। তো আবারও ফিরে আসবো পাহাড়ের টানে, পাহাড়ের কোলে, এই কাঞ্চনজঙ্ঘার সামনে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো ততক্ষণ স্টে টিউন। This is the story of my Himalayan journey.